সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি অ্যাটর্নি অশোক কর্মকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনাদের সাম্প্রতিক বিষয় কিংবা আইনি পরামর্শ কিংবা অভিবাসন ইস্যু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। অশোককে কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একটু অসুস্থ ফিল করছেন, তারপরেও এসেছেন আমাদের সাথে যোগ দিতে। সেই সাথে দর্শক, আরও কিছু বিষয় আপনাদের বলে নিতে চাই। সেটি হচ্ছে আজকের যে উল্লেখযোগ্য কিছু খবর আছে, আজকে যেটি শিরোনাম হয়েছে সেটি নিয়েও আমরা কথা বলবো। সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, সে বিষয়গুলো আপনারা উপস্থাপন করতে পারেন। অশোককে কর্মকার, শুরুতেই যদি জানতে চাই যে মধ্যবর্তী নির্বাচন 6ই নভেম্বর, একদম দরজায় করা নাড়ছে, খুব বেশি সময় নেই, কিন্তু আজকে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে যে খবরটি সেটি হচ্ছে বিল ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, ডেমোক্রেটিক আইন প্রণেতা। সেই সাথে আমরা দেখেছি সিএনএন এর নিউ ইয়র্কের যে কার্যালয়, প্রতিটি জায়গায় প্রথমত হিলারি ক্লিনটন বারাক ওবামা পার্সেলে করে বোমা পাঠানোর যে চেষ্টা, যেটি আগেই ধরা পড়েছে, সেই সাথে সিএনএন এর কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, সামগ্রিক বিষয় নিয়ে আপনি কি বলবেন? এটি কি নির্বাচনের আগের কোনো আগাম বার্তা, কিংবা আমরা যে দেখি নির্বাচনকে ঘিরে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয় সেই বিষয়টি, এবং এই বিষয় নিয়ে দর্শক আরও কিছু তথ্য আপনাদের আমরা জানাতে চাই অশোককে কর্মকারের মতামত নেওয়ার আগে। সেটি হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প, সেই সাথে নিউ ইয়র্কের গভর্নর মেয়র বিল ডি ব্লাজিও, সেই সাথে পুলিশ কমিশনার জেমস ওনিল, সবাই কিন্তু নিন্দা জানিয়েছেন এবং এই ঘটনাকে কেউ যে সমর্থন করেন না সেই বিষয়গুলোই কিন্তু তারা তুলে ধরেছেন। অশোককে কর্মকার, আপনার মূল্যায়নটি জানতে চাই। আসলে আমেরিকান নির্বাচনে এগুলোর কোনো প্রভাব পড়বে বলে আমার বিশ্বাস হয় না, কারণ হলো এটা অবশ্যই টেরোরিস্টিক এক প্রভাবের আগে আরেকটি বিষয় আমি জানতে চাই, যে আমরা দেখি যে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সহিংসতা কিংবা বিভিন্ন ধরনের অঘটন ঘটে থাকে, আপনি কি বলবেন সেটির আলামত এটি, নাকি এটি একদম বিচ্ছিন্নভাবে আপনি এটিকে বর্ণনা করবেন? এটা টোটালি বিচ্ছিন্ন আমার কাছে মনে হয়, এটা টেরোরিস্ট, একটা ডোমেস্টিক টেরোরিস্টিক অ্যাক্টিভিটিস হিসেবে অনেকেই মনে করছেন। আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই উগ্রপন্থী সবসময় কিছু আছে, তারা চেষ্টা করে বা বিভিন্নভাবে মতামত, পাবলিক মতামতকে তারা একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যারাই করুক যেভাবেই করুক না কেন এটা পুরোপুরি একটা নেগেটিভ আচরণ, এবং আমেরিকান যে ডেমোক্রেসি তা কোনোভাবে এটা টলারেট করবে না। আপনি অলরেডি দেখেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে অলরেডি উনি এটাকে কনডেম করেছেন, সবাই কনডেম করছে, কাজেই আমার কাছে মনে হয় না এটা আমেরিকান পলিটিক্সে এর কোনো বিশেষ কোনো ভূমিকা আছে। মানে মধ্যবর্তী নির্বাচনে আপনি বলছেন কোনো ধরনের প্রভাব ফেলবে না? আমার কাছে মনে হয় না, কারণ এরকম কোনো অ্যাক্টিভিটিস কেউই সমর্থন করে না আমেরিকান পলিটিক্সে, আমেরিকান ডেমোক্রেসিতে এইরকম টেরোরিস্টিক কোনো অ্যাক্টিভিটিস দিয়ে মানুষের মনকে ভিন্নভাবে প্রভাবিত করার কোনো রকম প্রচেষ্টাই আমার কাছে মনে হয় না এটা কোনো কাজে লাগবে, এটা কোনো মানে আমেরিকার রাজনীতিতে এ ধরনের কোনো প্রভাব পড়ে না। কিন্তু আপনার কাছে আপনি জানতে চাই যে আপনি বলছিলেন গোটা ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা, তাহলে কেন শুধুমাত্র ডেমোক্রেটিক সাবেক প্রেসিডেন্ট, কেন ডেমোক্রেটিক যারা ডোনার তাদের, এবং সিএনএন হচ্ছে আমরা বলবো যে প্রকাশ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফেক নিউজ বলে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে সিএনএন এর সম্পর্কও আমরা জানি একদম মোটা দাগে, এটি সবার চোখের সামনে ধরা পড়া, তাহলে ওই নির্দিষ্ট কিছু বিষয় কিংবা নির্দিষ্ট ঘরনার মানুষদের কাছে কেন? এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু এরকম অনেকেই ইমপ্লাই করার চেষ্টা করছেন যেটা হয়তো বা এটা রাইট উইং যারা টেরোরিস্টিক এসে বিশ্বাসী তারা করে থাকতে পারে। আমার যেটা মূল্যায়ন সেটা হলো যে অবশ্যই যেখানে উগ্রপন্থী সব দিকেই থাকতে পারে, এবং যারা উগ্রপন্থীরা সবসময় উগ্রভাবেই কোনো বা কোনো সমালোচনা বা কোনো বিষয়ের সমাধান খোঁজে, এবং এরা সংখ্যায় খুবই কম, এবং কোনোভাবেই কোনো পক্ষ থেকেই আপনি দেখবেন না, যেমন আপনার রাইট উইং উগ্রপন্থীরা আছে বিভিন্ন দেশে, বামপন্থীরা উগ্রপন্থী আছে, এবং অবশ্যই কোনো দেশই কিন্তু এই উগ্রপন্থার পক্ষে অবস্থান নেয়নি, এবং আলটিমেটলি উগ্রপন্থী যারা তারা শেষে বিনাশী হয়ে যায়, শেষ পর্যন্ত তাদের এনিহিলেশনই হয়ে যায়। সুতরাং আমার কাছে মনে হয় না যেটা, হ্যাঁ অবশ্যই এটা মনে হতে পারে যে যাদেরকে যাদের কাছে পাঠানো হয়েছে তারা এদেশে প্রোগ্রেসিভ বা ডেমোক্রেটিক পলিটিক্স করেন অথবা বিশ্বাস করেন, যেমন জর্জ সরোস একজন বিজনেসম্যান,
এবং মানে ধনকুবের অবশ্যই এবং ডেমোক্রেটিক পার্টির বেজ হিসেবে উনি সবসময় কাজ করেন, তার কাছেও পাঠানো হয়েছে। তো সেদিক থেকে বুঝতেই পারা যায় এটা হয়তো রাইট উইং যারা অ্যানার্কিস্ট তাদের হয়তো কাজ, কিন্তু আমার কাছে মনে হয় না যে মেইন স্ট্রিম মানুষ যারা কিনা যে পার্টি করুক রিপাবলিকান অথবা ডেমোক্রেট তারা কিন্তু এটা দ্বারা কোনোভাবে প্রভাবিত হবেন না এবং তারা নিশ্চয়ই এটাকে সমর্থন করবেন না। একজন ফোনে আছেন, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই সাথে খাসুগির বিষয়টির আইনি ব্যাখ্যা আপনার কাছ থেকে আমি নিব। তবে কে আছেন ফোনে আমাদের সাথে যুক্ত হয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলতে হবে আপা। আমি অদিতি বলছিলাম মিশিগান থেকে। জি আপা, আপনার প্রশ্নটি আপনি কি শুনতে পাচ্ছেন? আমি কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা, সাউন্ডটি বাড়িয়ে দেওয়া হবে। অদিতি আপা, আপনার প্রশ্নটি বলুন, আমি অশোককে কর্মকারকে তারপরে বলছি। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ডের I-485 এর ইন্টারভিউ হচ্ছে নভেম্বরের 20 তারিখে। তো ওইখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে সাপোর্ট দিছে ওনাকে ওনার এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটার নেওয়ার জন্য, বাট ওই লেটারটা আমরা 2 মাস আগেই নিয়ে নিছি। তো আমার কোয়েশ্চনটা হচ্ছে ওইটা কি আবার নতুন করে নিব নেক্সট ইন্টারভিউর জন্য, নাকি ওই 2 মাস আগের লেটারটা হবে? 2 মাস আগে হলে অবশ্যই দরকার নেই সে অর্থে, কিন্তু এটি বেটার যে আপনি আরেকটা নিয়ে যান, কারণ 2 মাসের মধ্যে চাকরি তার নাও থাকতে পারে। এই প্রশ্ন উঠতে পারে যে 2 মাস আগে তার চাকরি ছিল, এখন কি চাকরি আছে কি না। তো সুতরাং সেদিক থেকে বেটার আপনার সেফ হবে আপনার একটা নতুন জব লেটার নিয়ে নেওয়া। আচ্ছা, আমরা কথা বলছিলাম যে আজকের যে একদম উল্লেখযোগ্য ঘটনা সেই বিষয়টি নিয়ে। আপনি বলছিলেন পুরোপুরি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং নির্বাচনও প্রভাব পড়বে না। আমরা আরেকটি বিষয় নিয়ে যেতে চাই, সেটি হচ্ছে সীমান্তে ক্যারাভানের যে অভিযাত্রা, এই বিষয়টিকে আপনি কি বলবেন? প্রথমত এটা আমেরিকার জন্য একটা প্রবলেম অবশ্যই যে এত লোক এসছে এই দেশে ঢুকতে চাচ্ছে, কিন্তু একদিকে এটা যেমন মানবিক দিক রয়ে গেছে যে যারা কিনা দেশে থাকতে পারছে না এইসব দেশগুলোতে, আমাদের এল সালভেদর, হন্ডুরাস, বিভিন্ন দেশগুলোতে, মধ্য আমেরিকার যে দেশগুলোতে যে প্রচণ্ডভাবে অরাজকতা বিরাজ করছে সেখান থেকে, তো একদিকে যেমন সেটা সত্য যে এইসব মানুষগুলোকে তো অবশ্যই একদিকে আশ্রয় দেওয়া দরকার, তাদের প্রবলেমটা আমাদের সলিউশন করার দিকে আমেরিকার মতো একটা রাষ্ট্র অবশ্যই ভূমিকা নেওয়া উচিত। একই সাথে যে কথাগুলো উঠে এসছে সেটা হলো যে এই স্রোত তো শেষ স্রোত তা তো বলা যাচ্ছে না, এবং এভাবে মানুষ যদি আসতেই থাকে এবং এর মধ্যে অনেক সিকিউরিটি কনসার্ন রয়ে গেছে যেটা প্রেসিডেন্ট ট্রাম্পও বলছেন, কাজেই একটা ব্যালেন্স অবশ্যই আমাদের করতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা আসি, আমরা একটা প্রশ্ন নিয়ে নিই। অশোককে কর্মকার কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম নূপুর আপা। জি ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে ভাইয়া। আমার নাম শেখ আসলাম গ্যালে, নিউ জার্সি থেকে বলছি। আচ্ছা, নিউ জার্সি থেকে। জি ভাইয়া, কোশ্চেনটা হলো এই যে সৌদি আরব যে এই যে সাংবাদিক হত্যার ব্যাপারে এত মিথ্যা সারা ওয়ার্ল্ডে এটা প্রুভ হয়ে গেছে, এটা কি আমাদের মুসলমানদের জন্য এটা কি খুব নেককারজনক, কোনো লজ্জাজনক না, এই ব্যাপারে কিছু বলবেন প্লিজ, থ্যাংক ইউ। আচ্ছা আসলাম ভাইয়ের একটি প্রশ্ন, এবং সেই সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে আমরা দেখেছি যে 21 জন সৌদি নাগরিকের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। তো সবকিছু মিলে সামগ্রিক বিষয় নিয়ে যদিও আমরা আরেকটি প্রসঙ্গে ছিলাম, তারপরও আপনি কি বলবেন খাসুগির? আসলে এটা শুধু মুসলমানদের প্রবলেম দেখলে ভুল হবে, এটা একটা মানে পূর্ববর্তী বিশ্বের একটা প্রবলেম, যেখানে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো তো অবশ্যই মুসলিম প্রধান কান্ট্রি, কিন্তু মনে করার কারণে এটা কোনো মুসলমানদের একমাত্র সমস্যা এবং একমাত্র তারাই এটা ভিকটিম। তবে অবশ্যই এটা দিয়ে আমাদের মতো দেশেরও একটা টেক অ্যাওয়ে আছে, আপনি একটু দেখবেন যে যদিও এই হত্যাকাণ্ডের মধ্যে থেকে সবচেয়ে বর্বরতম হত্যাকাণ্ড একটা ঘটনা এবং কনস্যুলেটের ভিতরে ঘটনা হয়েছে, এবং মনে করা হয়েছিল যেহেতু কনস্যুলেট একটা সার্বভৌম জায়গা, দায়মুক্তি আছে, ইমিউনিটি আছে, ইম্পিউনিটি হয়তো নেই, তো ইমিউনিটিকে তারা ব্যবহার করে এই কাজটা করিয়েছে। কিন্তু একটা জিনিস করবেন না, অনেকেই বিশ্বাস করছেন যে এটা হয়তো সৌদি আরবের সর্বোচ্চ পর্যায় থেকে এটা আসলে নির্দেশ দেওয়া হয়েছিল এবং বিভিন্নভাবে সেই আঙ্গুল কিন্তু সেদিকেই যায়। কিন্তু মজার যে জিনিসটা আমাদের জন্য টেক অ্যাওয়ে, আমাদের মতো কান্ট্রির জন্য টেক অ্যাওয়ে, সেটা হলো যে সৌদি আরবের যে ক্রাউন প্রিন্স সালমান, উনি কিন্তু অলরেডি এমনভাবে ঘোষণা করছেন যে এই কাজটা খুব খারাপ কাজ এবং এদের জন্য বিচার হওয়া উচিত। তো কারা বিচারে পড়বে যারা কিনা সেই গ্রাউন্ড লেভেলে কাজটা করেছিল, কাজ নির্দেশে কাজ করেছিল, সে কিন্তু হয়তো বেঁচে যাবেন, হয়তো নাও যেতে পারেন, হয়তো বেঁচে যাবেন বিকজ তাদের অনেক অর্থ আছে সেই কারণে। কিন্তু আপনি একটা জিনিস মনে করেন, যারা গ্রাউন্ড লেভেলে আজকে কাজ করছেন তারা কিন্তু ভবিষ্যতে এই তাদেরকে কিন্তু খুব সহজেই উনি কিন্তু ডিজন করলেন এবং তাদের কাছ থেকে তাদেরকে শেল্টার কিন্তু সরিয়ে নিলেন,
এবং তারা বিপদে পড়ছেন। কাজে আমাদের মতো দেশে আজকে যদি কেউ কোনো সরকারি কর্মকর্তা বা কোনো কোনো এজেন্সি কোনোভাবে এইসব কাজে জড়িত হয়ে থাকেন বা হন, তারা যদি মনে করেন ভবিষ্যতে এইরকম কোনো সমস্যা হলে তারা কিন্তু পলিটিক্যাল আশ্রয় বা সরকারের যে যে শেল্টার থাকে সেটা কিন্তু সরিয়ে নেবে তার নিজের স্বার্থেই। কাজে আমাদের একটা উচিত হবে যে যে যেখানে আমরা আছি, যেখানে যেভাবে যে পজিশনই হোল্ড করি, যত এজেন্সি বলেন অথবা যে কোনো কাজেই বলেন, যখন সরকারের প্রধানের একটা সুবিধা থাকে যে তাকে তার এক ধরনের আশীর্বাদ আছে মনে করার কারণে সে আশীর্বাদ সবসময় থাকবে, সবসময় থাকবে। অন্যায় অন্যায় সেটির সাথে ধর্মীয় বিষয় নয়, সেটির সাথে রাজনীতির কোনো বিষয় নয়, যে কোনো অন্যায় কেউ কিন্তু রাজনীতির বিষয় তো অবশ্যই, রাজনীতির বিষয় তো অবশ্যই, সেটি স্বার্থগত একটি বিষয় জড়িয়ে আমাদের দেশে এই কথাগুলো উঠছে, তাই না? আমাদের কাছে মনে হচ্ছে আমাদের দেশেও কথাগুলো উঠছে যে বিভিন্ন এজেন্সি বিভিন্ন যেভাবে কাজ করে যাচ্ছে এবং এটা অবশ্যই একটা নিন্দার ঝড় তুলছে বাংলাদেশেও। তো তাদের কাছ থেকে তাদের শেখা উচিত যে যে কোনো সময় যে কোনো বিপদে পড়লে যারা সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা অংশ আছেন তারা কিন্তু তাদের আশীর্বাদ সরিয়ে ব্যবহার করেন, আশীর্বাদ সরিয়ে নেবেন এবং তখন এই যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছেন যাদের জন্য কাজ করেন তাদের চিনবেন না, তাদেরকে ধরে অ্যারেস্ট করা থেকে সব কিছুই করবেন তার নিজেদের গা বাঁচানোর জন্য। আমরা একজন সাধু সাবধান, আমরা আরেকজনের প্রশ্ন নিয়ে নিতে চাই। আমরা বিভিন্ন বিষয় নিয়ে সাম্প্রতিক বিষয় নিয়েও আলোচনা করছি। কে আছেন আমাদের সাথে যুক্ত? ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জাহান, আমি বলছি লং আইল্যান্ড থেকে। জি আপা। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে একজন মাইনর, তার একটা 5 years old একটা মেয়ে, তার নামের যে স্পেলিং সেটা একটু কারেক্ট করতে হবে। কারেকশন বলতে এখানে শুধু একটা একটা মানে অ্যালফাবেট একটা অ্যাড করতে হবে। তো এইটা প্রসেসটা কি? এটা কি ইমিগ্রেশন প্রসিডিংস আছে? ইমিগ্রেশন এর জন্য না, জি না, সে অলরেডি সিটিজেন, বাচ্চাটা সিটিজেন। হ্যাঁ হ্যাঁ, তো ওই যখন ওর যখন জন্ম হয় তখন আসলে স্পেলিংটা আমরা মানে ঠিক করে দেই না, যে জন্য উচ্চারণটা এখন ঠিক মতো হচ্ছে না। তো সেই জন্য মনে হচ্ছে ওখানে আরেকটা অ্যালফাবেট দিলে উচ্চারণটা ঠিক হতো। ওকে, এটার জন্য খুব সহজ পন্থা হলো যে সিভিল কোর্টে গেলে আপনি নেম চেঞ্জের একটা পন্থা আছে, ওখানে গেলে আপনি অভিভাবক হিসেবে আপনি এটা করতে পারবেন। অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ আপনাদের দুজনেরই সম্মতি লাগবে এবং এখানে করা যাবে সিভিল কোর্ট, মানে এটি সেটি করা সম্ভব, করা সম্ভব। আরেকজন আছেন, আমরা একটু নিয়ে নিই অশোকদা, তারপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম, আমি রাজু বলছিলাম কুইন্স থেকে। জি ভাই, আমার প্রশ্ন হলো আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি, আজকে 2 বছর 3-4 মাস হয়ে গেছে। তার মাঝে আমার বাবু হয়েছে, ওটা অ্যাড করছি, ভিসা পেয়ে দিচ্ছি, তারপর রেসপন্সর দিচ্ছি, সবকিছু শেষ হয়েছে। তার মাঝে আমি আমি অ্যাপ্লাই করছি গ্রিন কার্ড দিয়ে, এখন আমি তার মাঝে আমি সিটিজেন হয়ে গেছি বাট আমি এটা আপডেট করিনি। তো আমার প্রশ্ন হলো, ওদের ইন্টারভিউ ডেট হচ্ছে পড়ছে আগামী মাসে, তো আমার প্রশ্ন হলো এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, যেহেতু আমি গ্রিন কার্ড ছিলাম, বাবু বাংলাদেশে হয়েছে, তো আমার সিটিজেনটা আমি আপডেট করি নাই, এই ক্ষেত্রে ভিসার ক্ষেত্রে আপনাকে আপনার যে নতুন সন্তানের সে মানে কনগ্রাচুলেশন, তার জন্য কিন্তু আরেকটা I-130 করতে হবে, ঠিক আছে? আপনার I-130 যেটা আপনি পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে করেছিলেন সেটা আপনার বাচ্চাকে এটা ইনক্লুড করতো, কিন্তু যেহেতু আপনি এখন সিটিজেন হয়েছেন সুতরাং নতুন করে আপনাকে আপনার সে বাচ্চার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে I-130। তাড়াতাড়ি করুন, তা নাহলে আপনার যখন ইন্টারভিউ হবে তখন ওর এই কাজটা করতে পারবে আপনাকে। সুমন দাস প্রশ্ন করেছেন ফেসবুকে, আমরা ফোনে প্রশ্নটি নিচ্ছি, তার আগে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট নিড ফর হিন্দুস ম্যারেজ প্রুফ? ওকে, ম্যারেজ সার্টিফিকেট এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, বিশেষ করে হিন্দু ম্যারেজ রেজিস্ট্রার এখন আছে, সুতরাং তাদের কাছে গেলে তারাই আপনাকে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কুইন্স থেকে। আচ্ছা আপা বলুন। আমার প্রশ্নটা হচ্ছে 2013-তে আমি USA তে আসছি, তো এরপরে আমি অ্যাসাইলাম নিয়েছিলাম। 2015-তে আমার বিয়ে হয় আমার হাজব্যান্ড সিটিজেন, তো এরপরে উনি আমার রিলেটিভ পিটিশন অ্যাপ্লাই করেন, তো আমাকে মানে এরপরে হচ্ছে যে উনি আমার জন্য লাইক I-485 দ্যাট মিন্স গ্রিন কার্ডেরও অ্যাপ্লাই করেন, কিন্তু আমার কেসটা কোর্টে পেন্ডিং থাকার কারণে ওইটা কোনো কাজ করছিল না। তো লাস্ট ইয়ারে আমাকে লাইক August 2017-তে আমার I-485 এর জন্য অ্যাপ্লাই করা হয়েছে এবং আমার অ্যাসাইলাম কেসের টার্মিনেশনটা December 2017-তে আমি পাই। তো আমি আসলে এতদিন ওয়েট করছিলাম যে আমার গ্রিন কার্ডের ইন্টারভিউর জন্য, বাট লাস্ট জুলাইতে আমাকে একটা চিঠি দেওয়া হয় আমার ল অফিস থেকে যে October 2018-তে আমার একটা কোর্টের ডেট আছে। তো দুই দিন আগে, আজকে থেকে ঠিক 2 দিন আগে আবার আমাকে জানানো হয় যে তোমার ওই ডেটটা ক্যান্সেল হয়েছে।
সো এখন আমি যখন আবার 1800 এ মানে ফোন দিয়ে অটোমেটেড ভয়েসে জানতে চাইলাম আমার অবস্থা, তো তারা বলছে আমার হিয়ারিং দিয়েছে 2022 সালে। তো আমি আসলে জানতে চাচ্ছি যে আমার মানে গ্রিন কার্ড এর ফিউচারটা কি, বা এটা কি আসলে ইমিডিয়েটলি পাওয়ার কোনো চান্সেস আছে কিনা। আমার ল অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে তারা খুব শর্টলি একটা ডেট নিবে। আমি আসলে বুঝতে পারছি না যে আর কি করা উচিত, আমার গ্রিন কার্ডটা কতদিনে হতে পারে। আমি যদি সঠিকভাবে বুঝতে পারি যে আপনি টার্মিনেশন লেটার পেয়েছেন যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের যে করেছিলেন, সেটা যদি টার্মিনেটেড হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা হওয়ার কারণ নেই, তাহলে তো আপনার নতুন করে ডেট পড়ার কোনো কারণ নেই। লেটার আমি পেয়েছিলাম কিন্তু আমাকে আবারও একটা ডেট দেওয়া হয়েছে এবং বলা আমার ল অফিস আমাকে জানিয়েছে যে দে পুট ইউ অন কোর্ট এগেইন। এটা তোমার মতো যাদের কেস চলছে এখন তাদের এরকমই হচ্ছে। আমি টার্মিনেশনে ইভেন তো যাদের ওখানে লেখা ছিল যে ইউ আর এলিজিবল টু ফর দ্য স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট, কিন্তু তারপরেও আমাকে আবার 26 এর ডেটে ডাকা হয়েছিল, সেটা আবার ক্যান্সেল হয়েছে। তাৎক্ষণিকভাবে আমাকে একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে যে তথ্যগুলো দিয়েছেন। আমার কাছে মনে হয় যে সামনাসামনি হলে যে কোনো অ্যাটর্নি আপনি একটু আলাপ করতে পারেন, কারণ হলো আমি পুরো জিনিসটা বুঝতে পারছি না এখানে যে আপনার কীভাবে কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে। একবার টার্মিনেট করার পরে নতুন করে প্রসিডিং শুরু করার কোনো কারণ থাকবে না যদি না কোনো নতুন কোনো ঘটনা ঘটে, তো সেটা একটু আমার কাছে কনফিউজিং মনে হচ্ছে। কাজেই আমার মনে হয় যে আপনি পার্সোনালি আইনজীবীর সাথে পরামর্শ, এবং এই অনুষ্ঠানে আমরা কিন্তু দাদা বলেই থাকি মানুষদের যে আমরা হয়তো ছোটখাটো যে তথ্যগুলো দিয়ে থাকি কিন্তু কোনো জটিল বিষয়ে যেগুলো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন সেগুলো ব্যক্তিগত আইনজীবী আপনার যাকে পছন্দ তবে অবশ্যই দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা তার কাছ থেকে গিয়ে, কিন্তু কারণ অনেকগুলো ফাইলের অনেক খুঁটি নাটি অনেক বিষয় জড়িয়ে থাকে, আপনি হয়তো একটি জিনিস জেনে এক ধরনের উত্তর সেটির হয়তো তার এটি কিন্তু আমরা বলি হ্যাঁ যে অন্যভাবে, এবং আপনারা চেষ্টাও করবেন ছোটখাটো যে প্রশ্ন আমাদের এখানে যারা সম্মানিত অতিথি আসেন তারা কিন্তু চেষ্টা করেন সেই উত্তরগুলো দেওয়ার জন্য এবং বুঝিয়ে বলার জন্য, কিন্তু যেগুলো স্পর্শকাতর একটু জটিল বিষয় যেগুলো একটু ব্যক্তিগতভাবে বসে অনেক কিছু বিষয় আছে যেগুলোর সাথে জড়িয়ে সেগুলো কিন্তু আপনার ব্যক্তিগতভাবে বসেই কিন্তু পরামর্শগুলো নেওয়া উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? রুকনউদ্দিন জি ভাই বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হইল অতিথির কাছে যে আমার আমি একে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পরে তারা ভিসা দিছে আমার ভিসার 5 দিন ডেট যাওয়ার পরে। আপনি প্রশ্নটি তাড়াতাড়ি করুন জি ভাই। বর্তমানে আমি তাদের কাছে তারা ইমেল দিছি, ইমেল দেওয়ার পরে তারা বলছে যে আমার মেডিকেল করতে হবে, মেডিকেল করলাম, মেডিকেল করার পরে তারা আমার বললো যে এগুলা জমা দেওয়ার জন্য তারা আমার একটা ইমেল দিছে কিন্তু ইমেলটা আমি পাই নাই। আমি তখন বারবার যোগাযোগ করতেছি যে আমার কোনো উত্তর তারা দিতেছে না, আমার লয়ারে বারবার যোগাযোগ করতেছে। আচ্ছা আপনি যেটা করতে পারতেন, আপনার লয়ার যখন আছে তার সাথে যোগাযোগ করুন, কারণ হলো উনি আপনার ঘটনাটা ভালো করে জানেন। ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না, আমি আপনার এই কথা শুনে বুঝতে পারছি না ঠিক এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়। অবশ্যই আপনার যেহেতু লয়ার আছে আপনি তার সাথে একটু কথা বলুন কাইন্ডলি, থ্যাংক ইউ। আরেকজন আছেন, তবে আপনার কাছে আমি অশোকের কর্মকার আরেকজন আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন যে তার ওয়াইফের জন্য আবেদন করেছেন July 2017, এখন পর্যন্ত অ্যাপ্রুভাল লেটার আসেনি। তো এটির প্রশ্ন আর ওনার প্রশ্নের জের ধরে আপনার কাছে জানতে চাই যে সাধারণত গ্রিন কার্ড দিয়ে যখন স্পাউসের জন্য আবেদন করে কতদিন লাগে যদি সব কিছু কাগজপত্র ঠিক থাকে, আর সিটিজেন যারা তাদের যদি স্পাউসের জন্য আবেদন করে কতদিন লাগে, ওভারঅল দিলে আমরা ফেসবুকের উত্তর এবং তার উত্তর একসাথেই হয়ে যাবে। ইউজুয়ালি সিটিজেন যদি হয় তারা ইমিডিয়েট রিলেটিভ হিসেবে খুব কম সময় লাগে, 3 থেকে 6 মাসের মধ্যে ইউজুয়ালি এটা আপনার অ্যাপ্রুভালটা হয়ে যায়। আচ্ছা, কিন্তু যারা গ্রিন কার্ড দিয়ে করেছেন তাদের ক্ষেত্রে এটা ইট কুড বি মোর দ্যান 1 ইয়ার এবং 18 মাস পর্যন্ত হতে পারে, একটু বেশি হতে পারে। আমি আমার কেস পেন্ডিং নিউ ইয়র্ক সিটিতে, আমি কি আটলান্টাতে আমার ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি দিয়ে কাজ করতে পারবো, এক্ষেত্রে কি আমার কোনো অসুবিধা হবে? আচ্ছা, আপনার
যে কেস আমি আমার মনে হচ্ছে এখন অ্যাসাইলাম কেস, যদি আপনার যেভাবে বলছেন যদি অ্যাসাইলাম কেস হয় বা যে কোনো কেসই যখন আপনি যে যেখানে আপনি থাকবেন সেখানে আপনার হওয়ার কথা, কাজেই আপনি যদি অন্য জায়গায় কাজ করেন তাহলে প্রমাণিত হচ্ছে যে আপনি ওখানেই থাকেন এবং আপনার কেস সেখানেই চলে যাওয়া উচিত। তা নাহলে ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে, যখন আপনাকে প্রশ্ন করবে যে আপনি কোথায় থাকেন, আপনি যদি বলেন যে না আমি থাকি নিউ ইয়র্কে কিন্তু আপনি কাজ করছেন আটলান্টায়, তো এটাই একটা মিথ্যা কথা, মিথ্যা হিসেবে আপনাকে ধরতে পারে, সেটা কিন্তু আপনার জন্য অবশ্যই প্রবলেম হতে পারে। আচ্ছা, সাধারণত যদি অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট হয় যেখানে তার ওয়ার্ক অথরাইজেশন কিংবা কেসটি আছে সেখানে থাকায় কিংবা কাজ করাটা, আপনি তো বলছেন যে আমি এখানেই থাকি, তাহলে তো আপনার কেস এখানে থাকার কথা না, আসার কথা না, যেখানে আপনি থাকবেন সেখানে আপনার কেসটা চলে যাবে, কেসটি হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে যারা ফোনে আছেন আমরা চেষ্টা করব তাদের প্রশ্নগুলো নিতে, সেই সাথে ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং সম্মানিত অতিথি হিসেবে অশোককে কর্মকার আছেন অ্যাটর্নি, আমরা কথা বলছিলাম সেই সাথে ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা একটু ফোনগুলো নিয়ে নিই তারপরে আমরা বিভিন্ন আবার ফেসবুকেও প্রশ্ন করেছেন চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। কে আছেন ফোনে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ইমরান বলতেছি ব্রঞ্জ থেকে। জি ইমরান ভাই, প্রশ্নটা হচ্ছে আমার বোন তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল গ্রিন কার্ড দিয়ে 2 বছর আগে, ওর হাজবেন্ডের জন্য যখন অ্যাপ্লাই করে ওর হাজবেন্ড তখন সময় ছিল লন্ডনে, 2 বছর আগে লন্ডন থেকে যাওয়ার পরেই ওদের বিয়ে হয়, ও বাংলাদেশ ও আমেরিকাতে বাংলাদেশে যাওয়ার পরেই বিয়ে হয়। প্রশ্নটা হচ্ছে যখন লন্ডন থেকে যায় তখন পুলিশ ক্লিয়ারেন্স ওটাইয়া নিয়ে গিয়েছিল, তো 2 বছর আগেরটা এখন সাবমিট করে দিয়েছে যখন ওরা চাইছে সাপোর্ট পেপার, এখন কি আপডেটটা লাগবে যেহেতু 2 বছর পরে আর যায় নাই লন্ডন, 2 বছর আগেই দিয়েছিল আপডেটটা বাংলাদেশ থেকে দিয়েছে আবার লন্ডনে একটা সাবমিট করেছে, নতুন করে তার লাগার কোনো কারণ নেই, উনি তো ওখানে ছিলেনই না, সুতরাং যখন উনি ছিলেন সেই সময়টা যেহেতু ওনার অনলাইনে দাখিল করেছেন আমার কাছে মনে হচ্ছে না কোনো সমস্যার কারণ আছে, লজিক্যাল কিছু না, আপনি যেখানে ছিলেন না সেখানে তার আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যাঁ আমি পুলিশ থেকে বলতেছিলাম, আমার নাম সুমন দে। আচ্ছা, আমি অসুবিধার কাছে আমার একটা প্রশ্ন ছিল, বলুন প্রশ্নটি করুন ভাইয়া। হ্যাঁ আমি অ্যানাটমি অশোক কর্মকার কাছে আমার কাছে প্রশ্নটা ছিল, আসলে প্রশ্নটা হচ্ছে আমি আমার ওয়াইফ এবং আমার বেবির জন্য, শুনতে পাচ্ছি না প্রশ্নটি শেষ করতে হবে টানা বলে। হ্যালো, হ্যাঁ আপনার ওয়াইফ এবং বেবি আসছে আপনার ফেব্রুয়ারির 1 তারিখে, কিন্তু আমি ওই ওদের জন্য গ্রিন কার্ডের জন্য ভিসাটা পে করছি, মানে পেমেন্টটা দিয়েছি ডিসেম্বর 26, 2017-এ, বাট স্টিল আই ডোন্ট গেট দ্য গ্রিন কার্ড রাইট নাও, বাট আমি কি এখন কি আবার পে করে কি গ্রিন কার্ডটাকে গ্রিন কার্ডের জন্য আবার কি পে করবো? ওরা এখানে চলে আসছেন অলরেডি বললেন, ওরা চলে আসছে কিন্তু আমি গ্রিন কার্ডটা পাচ্ছি না। গ্রিন কার্ড পাবেন আপনি শুধু ওদের সাথে যোগাযোগ করুন, আপনি নতুন করে পে করার, আমি অলরেডি 4 টাইমস ওদের সাথে যোগাযোগ করছি, ওরা 30 দিন 90 দিন অপেক্ষা করতে বলে কিন্তু যোগাযোগ করি, কিন্তু ওদের সাথে আমি মানে ওরা আমাকে গ্রিন কার্ডটা পাঠাচ্ছে না। গ্রিন কার্ডটা পাঠানোর ক্ষেত্রে আমার মনে হয় টেকনিক্যাল কোনো ওদের সমস্যা হয়েছে সেটা হতে পারে, কিন্তু আপনার নতুন করে পে করার কিছু নেই, তারপর যদি না নাই পান তাহলে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারেন, তখন আর আপনার I-90 করতে হবে তখন আপনাকে। আমরা ফেসবুকের একটা প্রশ্ন নিয়ে নিই, এস এ তারেক, তিনি বলছেন বিডি এম্বাসিতে F4 ভিসা ইন্টারভিউর সময় কি ন্যাশনাল আইডি কার্ড শো করতে হয় কিনা? ন্যাশনাল আইডি কার্ড ওরা চাইতে পারে, খুব একটা আমি দেখেছি ওরা চায় না কখনো, কিন্তু যদি চায় অবশ্যই আপনি দিবেন, কিন্তু না চাইলে আমার কাছে মনে হয় না দেওয়ার দরকার আছে। দেওয়ার দরকার আছে। ফোনে আছেন, কে আছেন ফোনে আমাদের সাথে যুক্ত? ফোনে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আয়েশা আপা বলুন, প্রশ্নটি তাড়াতাড়ি করে ফেলবেন। জি আমি আয়েশা আক্তার, জি ব্রুকলিন থেকে বলছি। জি আমার ছেলে আন্ডার 20, আমি অ্যাপ্লাই করেছি, এখন আমি কি বাংলাদেশে থাকবো না আমেরিকা থাকলে কোথায় থাকলে আমার সুবিধা হবে, আমার ছেলের অ্যাপ্লাইয়ের জন্য সুবিধা হবে কোথায় থাকলে? আপনি আমি কিন্তু প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পারছি না, যে আপনার ছেলের বয়স 20 বছর রাইট, মানে আমি যদি আমেরিকাতে থাকি আমার ছেলের অ্যাপ্লাইটা কি সুবিধা হবে নাকি বাংলাদেশে থাকলেই হবে?
আপনি আমেরিকা থাকলে সুবিধা হবে, কারণ বাংলাদেশে গেলে যদি অনেকদিন আপনি থাকেন তাহলে আপনাকে বরং অসুবিধাই হবে। মানে আমেরিকায় থাকাটাই ভালো, যেহেতু আপনি আমেরিকার গ্রিন কার্ড কিংবা পাসপোর্ট দিয়ে আপনি আপনার ছেলের জন্য আবেদন করছেন, তো সেই জায়গাটিতে অটোমেটিক্যালি অভিবাসন প্রক্রিয়ায় সেটি আপনার ছেলের আসার ক্ষেত্রে সহায়কই হবে আপনি যদি এখানে থাকেন, তাই তো? আচ্ছা, আপনার কথাটি আমি উনাকে আরেকটু সহজ সরল ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কে আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আসলে আমি একটু আগে একটা প্রশ্ন করছিলাম যে আমার সন্তানের ব্যাপারে। আমার প্রশ্নটা আসলে ছিল যে আমি যে সিটিজেন হয়েছি বাট এটা আমি আপডেট করি নাই, বাট আমার বাচ্চার জন্য আগে আমি যখন সিটিজেন গ্রিন কার্ড হোল্ডার ছিলাম তখনই কিন্তু বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করছি এবং ভিসা ফি দিছি, সবকিছু দেওয়া শেষ, এখন এম্বাসিতে আগামী মাসে একটা কল করছে। বাট আমি যার কাছে অ্যাপ্লিকেশন করছি উনি বলছে এই মুহূর্তে তোমার সিটিজেন অ্যাপ্লাই আপডেট করা ঠিক হবে না, কারণ এটা অনেক লেট হয়ে যাবে। এখন কি তারা কি জানতে পারবে আমি যে সিটিজেন হয়েছি? অবশ্যই জানতে পারবে, আপনার সমস্ত ইনফরমেশন ওদের কাছে আছে, আপনি পিটিশনের কাছে আপনার সমস্ত ইনফরমেশন ওদের কাছে আছে, তা না থাকলে আপনার কোনো প্রসেস হতো না আপনার অ্যাপ্লিকেশনের। তো আপনি ওদেরকে না জানালে ওরা জানবে যে আপনি সিটিজেন হয়ে গেছেন। ধন্যবাদ। এক্ষেত্রে দাদা আরেকটু যদি বিস্তারিত আমি চেষ্টা করি যে দর্শকরা যে প্রশ্ন করে তারা আরও প্রাসঙ্গিক কিছু বিষয় জড়িয়ে থাকা, সেটি হচ্ছে অভিবাসন প্রক্রিয়ায় সমস্ত তথ্যই তো সঠিক দেওয়া উচিত এবং কোনো কিছু গোপন রাখা উচিত না, সে বিষয়ে যদি একটু দর্শকদের বলতে। কারণ আমরা অনেক সময় ভাবি যে আমার তথ্য হয়তো জানছে না, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট হয়তো আলাদা আলাদা, সেক্ষেত্রে কী বলবো? এটা আমি সবসময় বলি, অনেক অনেকেরই ধারণা যে হয়তো আমরা যেটা বলছি বা আমরা যেভাবে কথা বলেছি বা আমাদের যেসব ইনফরমেশন আছে সেটা বোধহয় আমরা যেহেতু বাংলাদেশে অনেক ঘটনা বোধহয় অন্যরা জানে না, কিন্তু আমাদের সবার জানা উচিত বর্তমান বিশ্বে কিন্তু তথ্য প্রবাহ যাকে ইনফরমেশন যে ফ্লো এটা কিন্তু খুব ইজি এবং বিশেষ করে আমেরিকার মতো দেশের জন্য এটা খুবই ইজি আপনার আমাদের তথ্য নেওয়া এবং বিভিন্নভাবে এটা নেওয়া যায় এবং বাংলাদেশেও কিন্তু এখন অনেকটাই উন্নত হয়েছে সেক্ষেত্রে তথ্য প্রবাহের জন্য। আপনি দেখবেন বার্থ সার্টিফিকেট আপনি অনলাইনে পাচ্ছেন, ভেরিফাই করা যাচ্ছে, এরকম অনেক তথ্যই আছে এবং অনেক ঘটনাই আছে যারা তার ইচ্ছে করলেই জানতে পারে খুব ইজিলি, যেটা আগে সম্ভব হতো না হয়তো বা। তো আর একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে আপনি যখনই কোনো অ্যাপ্লিকেশন করেন এবং সেখানে যখন কোনো তথ্য ভুল অথবা মিথ্যে থাকে এবং আপনি কিন্তু ওখানে একটা অনেকটা জায়গায় আপনাকে প্রশ্ন করে যে আপনি কি কখনো কোনো কারণে ইমিগ্রেশন অফিসার অথবা এম্বাসিতে কখনো কোনো কারণে মিথ্যে বলেছেন বা ভুল তথ্য দিয়েছেন, মিসলিডিং কোনো তথ্য দিয়েছেন যার কারণে আপনি ইমিগ্রেশন বেনিফিট পেতে পারতেন, আমরা সকলেই দিয়ে দিই না। এখন এই না আসলে যদি আপনি করে থাকেন আর যদি আবার না দেন তখন আর একবার মিথ্যা কথা বললেন। তো অলওয়েজ যদি কোনো কারণে একবার ভুল করে থাকেন অথবা কোনো মিথ্যা কোনো কারণে বলে থাকেন, অনেক সময় বিভিন্ন কারণে মানুষ মিসলিড হয়ে ওরকম কাজ করেন, তো আপনার উচিত সত্যি কথা বলা। সত্যি কথা বললে এখানে ওয়েভারের অনেক জায়গা আছে, মানে আমরা যাকে বলি ক্ষমা করার অনেক প্রভিশন এখানে ওয়েভারে এবং লিগাল প্রভিশন আছে ওয়েভার করার, কিন্তু আপনি একবার মিথ্যা বলার পরে আর একটা মিথ্যা যখন বলবেন তখন দুইটা হলো একটা না, কাজে যদি কোনো কারণে একবার ভুল হয়ে যায় সেটাকে ভুল আর একটা ভুল করে সেটাকে শোধরানোর কোনো প্রশ্ন নেই, ভুলটাকে স্বীকার করেই আপনাকে পরবর্তী পথে এগোতে হবে। ধন্যবাদ। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হুসাইন বলছি ফ্লোরিডা থেকে। হুসাইন ভাই বলুন। আমার দুটো কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমার সিস্টার হোয়াট ইজ কল ইমিগ্রেন্ট হয়ে আমেরিকা এসছে, তো আসার পর লাইক টু ইয়ার্স পরে তার ডিভোর্স হয়ে যায়, তো স্টিল সে গ্রিন কার্ড ক্যারি করছে, কিন্তু তার যে ডিভোর্স হয়ে গেছে সেটা আমি ইউএসসিআই কে জানানো হয়নি আর কি, তো এক্স্যাক্টলি তারা জানে না যে তার ডিভোর্স হয়ে গেছে। এখন তার সময় হয়েছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার জন্য, তার অলমোস্ট মেবি আর টু মোর মান্থ, তো এখন কি এটা আমাকে কি মানে অ্যাপ্লিকেশনের আগে ইউএসসিআই কে জানাতে হবে নাকি আমি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করব তখন পেপারগুলো দিলেই হবে? আপনার কথায় আমার মনে হচ্ছে যে ওনার পার্মানেন্ট গ্রিন কার্ড মানে 10 বছরের গ্রিন কার্ড আছে, যদি 10 বছরের ওনার 10 বছরের গ্রিন কার্ড থাকলে কোনো জানানোর কোনো কিছু দরকার নেই কোনো ডিভোর্সের, শুধুমাত্র আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখনই ওখানে প্রশ্ন থাকবে যে আপনি ম্যারিড অথবা ডিভোর্সড অথবা উইডোর, সেই প্রশ্নটা সঠিকভাবে দেবেন যে আমি ডিভোর্স, তাহলেই হবে, কোনো সমস্যা নেই। আরেকজন আছেন ফোনে, কে আছেন ফোনে আমাদের সাথে? আমি সুদেব ব্রঙ্কস থেকে বলছিলাম। আপা, ওই আমার মার 9 তারিখে ভিসা হয়ে গেছে, ইমিগ্রেশন ভিসা, বাট 9 তারিখে এক্সপায়ার হয়ে যাবে, কিন্তু ইতিমধ্যে আমার মার পাটা ভেঙে গেছে আর কি, আসতে পারছে না, কোনো এক্সটেনশন কি করা যাবে?
আপনি খুব দ্রুত এম্বাসিতে যোগাযোগ করুন, অবশ্যই সেখানে ইমার্জেন্সি কোনো প্রভিশন আছে যেখানে এরকম একটা মানবিক ব্যাপার, কাজে কোনো হার্ড এরকম নেই যে এখানে কোনো জায়গা নেই মানবিকভাবে দেখার, সুতরাং এম্বাসিতে আপনি একটু যোগাযোগ করুন। আচ্ছা, ফেসবুকের একটি প্রশ্ন নিয়ে আমরা ফোনের প্রশ্নটি নিই। সিমন অন্তর প্রশ্ন করেছেন যে সিম্পল ওয়ে টু হ্যাভ এ রেসিডেন্ট ইন ইউএসএ, উনি ইউএসএতে থাকছেন এবং সিম্পল ওয়েতে কীভাবে রেসিডেন্ট হওয়া যায়। সবই সিম্পল, যদি সব তথ্য সঠিক থাকে সবই সিম্পল, এখানে কোনো এ নেই, এটা কোনো অ্যান্সার খুব করা কঠিন এবং এটা এটা খুবই ভেক প্রশ্ন, তো ধন্যবাদ প্রশ্নের জন্য। এবং বিস্তারিত অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো আপনার সার্কামস্টেন্স পরিস্থিতি অনেক কিছু বিষয়ে এক্ষেত্রে জড়িয়ে আছে। কে আছেন ফোনে? এই প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন? আমার নাম হচ্ছে ঝুলন পাল। আমার নাম জুলন পাল, আমি নিউ জার্সির আটলান্টিক সিটি থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে, আমার ভাইদের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2013 তে। 2013 তে আবেদন করেছেন, এখন কি জানতে চান? এখন জানতে চাচ্ছি যে কিন্তু তাদের আমি রিসিপ্ট লেটার পেয়েছিলাম, তাদের রিসিপ্ট লেটার পেয়েছিলাম কিন্তু তাদের অ্যাপ্রুভাল কোন লেটার পায় না। অ্যাপ্রুভাল লেটার পায়, অ্যাপ্রুভাল অনেকে বলছে অ্যাপ্রুভাল লেটার পায় কিন্তু আমি অ্যাপ্রুভাল লেটার পাই নাই, কিন্তু এই ক্ষেত্রে আমি কতদিন লাগতে পারে? হাউ লং? আচ্ছা, অ্যাপ্রুভাল লেটার আসতে তার কতদিন লাগতে পারে? 2013 এর আবেদন আপনি একটু করতে পারেন, সার্চ করতে পারেন আপনি অনলাইনে গিয়ে যে ওটা কোনো ওরা কোনো আরএফপি পাঠিয়েছে কিনা। তো 2013 সনে করলে আপনার 18 5 বছর হয়ে গেছে, অনেকটাই বেশি সময়, কাজে আপনি ইচ্ছে করলে ওদের সাথে যোগাযোগও করতে পারেন যে কোনোভাবে আপনি কোনো মিস করেছেন কিনা কোনো চিঠি। এই সংক্রান্ত ফেসবুকের একটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করে ফেলি। এমডি নাজমুল হাসান মামুন তিনি প্রশ্ন করেছেন, ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের ভবিষ্যৎ কী? মানে প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই বলছিলেন যে চেন ইমিগ্রেশন, সেটির ভবিষ্যৎ তিনি জানতে চেয়েছেন যে কোনো ধরনের পরিবর্তন হয়েছে কি না। আরেকটি প্রশ্ন তার ছিল যে এবছর কাদের ভিসা দিচ্ছে, কোন বছরের অ্যাপ্লিকেশনদের ভিসা দিচ্ছে? এটা ভাই বোনদের ক্ষেত্রে? ভাই বোনদের। ওকে, ভাই বোনদের প্রথমত হলো ভবিষ্যৎ বলতে আমরা তো ভবিষ্যৎ দ্রষ্টা না, তবে এই মুহূর্তে যেটা আইন অনুসারে সেটা বলা যেতে পারে, যদি অলরেডি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন আইনের কোনো পরিবর্তন পরবর্তীতে কোনো পরিবর্তন কিন্তু আপনাকে এফেক্ট করবে না। সুতরাং যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন তাদেরকে অবশ্যই আইনগতভাবেই তাদেরকে কোনোভাবেই এটা এক্সক্লুড করার কোনো স্কোপ নেই। স্কোপ নেই। আর ভবিষ্যতে কি হবে আমার তো নতুন আইন আসে কি না কি হয় সেটা ভবিষ্যৎ। আর কত কোন বছর এটা চলছে? বর্তমানে চলছে 2005 এর মার্চ পর্যন্ত। মার্চ যারা অ্যাপ্লিকেশন করেছিলেন ভাই বোনদের জন্য তাদেরটা এখন অ্যাপ্লাই আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সময় করে এসেছেন এবং খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা সম্মানিত অতিথি আসেন তারা বিভিন্ন বিষয়ে পারদর্শী প্রফেশনাল মানুষ, আপনাদের ছোটোখাটো সমস্যার বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকেন, দিক নির্দেশনা দিয়ে থাকেন। তবে সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরই এবং সেই সিদ্ধান্ত আপনারা যাকে পছন্দ শুধু দেখে নেবেন তিনি প্রফেশনাল কিনা সেই বিষয়ে। সবাই অনেক ভালো থাকবেন।